আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি সকাল সকাল ভোরবেলায়, সকালবেলা ফজর নামাজ আগে ফজর নামাজ পড়লাম, তো হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে তো রান্না করে চলে এসেছি। তো দেখলাম রান্নাঘরের চুলাটা একটু নোংরা, তো প্রতিদিনই সুমাইয়া পরিষ্কার করে ঘুমায়, আজকে হয়তোবা ও পরিষ্কার করতে পারে নাই বা করে নাই। যাই হোক, ভাবলাম যে আসলে আমি নোংরা চুলায় আমি কাজ করতে আমার কাছে ভালো লাগে না, তো পরিষ্কার করলাম, চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। যে পরিষ্কার করে তারপরে আমি আমার বাকি কাজগুলো শুরু করে দিই। তো আজকে সকাল সকালেই অনেক দিন পর সকালবেলা চলে আসছি রান্না করার জন্য। তো রান্না করব, নাস্তা রেডি করব, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো নিহারি মানে গরুর পায়া আমি গতকাল কালকে বসাইছিলাম, সেটা অনেকক্ষণ প্রায় 5-6 ঘন্টা জাল দিছি। তো এখন আমি বাগার দিব, পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব। তো বাগার দিয়ে এটা আমি, আমার হাজব্যান্ড নাস্তা খাবে, আমরা সবাই খাবো। আর নান রুটি, আসলে আমি যখন নিহারি রান্না করি তখন নান রুটিটা কিনে এনে খাওয়াই, কারণ আমার হাজব্যান্ড আমার বাসার রান, আমি অবশ্য বাসাতে আমার একটা বানাই নাই, তো কিনে এনে আমরা খাই। তো যাই হোক, এই তো নেহারি জাল হচ্ছে। তো এদিক দিয়ে আমি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম আর কি। তো ধনিয়া পাতা ছিল না, পরে আনাইছি, পুদিনা পাতা ছিল ফ্রিজে, তো বাগার দেওয়ার পরে সামান্য একটু পুদিনা পাতা দিলাম। আর আমার ড্রাইভার যখন আসছে তখন তাকে দিয়ে ডিম, আর ডিম ছিল না, ডিম আর পুদিনা পাতা, সরি ধনিয়া পাতা আনাইলাম। তো এই তো বাগার দেওয়া শেষ। তো এখন আমি ভাবলাম যে এখন সকালবেলায় পাঁচ, তখন বাজে 6টা হয়তো বা 6:30, যে হাজব্যান্ড আর খাবে হয়তো নাস্তা 9টা বা 10টার দিকে, তো বসে থেকে লাভ নাই, তো কাজগুলি করে ফেলি। তো আসলে সকাল সকাল রান্নাবান্না করলে সারাদিন আসলে ফ্রি থাকা যায়, নিজেকে সময় দেওয়া যায়, তো নিজের মতো করে থাকা যায় আর কি। তো যাই হোক, আমি এখন রান্না করব। ইলিশ মাছ ছিল ফ্রিজে, ঈদের পরে আসলে তেমনভাবে রান্না করা হয় নাই আর খাওয়া হয় নাই। তো ইলিশ মাছ প্রায় 6 পিস ইলিশ মাছ ছিল, আর বেগুন ছিল, ভাবলাম যে একটু বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করি, তো এর জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো পেঁয়াজ আমি সরিষা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি মশলাগুলি আর কি কষিয়ে নিব। তো এই আর কি, আসলে সকাল সকাল রান্না বললাম না, রান্না বান্না করে আসলে নিজেকে রিল্যাক্স রাখা যায়, ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তো আমি ইলিশ মাছে জিরা টিরা তেমন কিছুই দিই না। তো এই তো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব, তো কষানো হলে পরে আমি বেগুন আর মাছ দিব। তো যাই হোক, আসলে সকালবেলা আমার রান্না করে অভ্যাস নাই, আমি সব সময় ঘুম থেকে দেরি করে উঠতাম আগে, আর এখন আমার হাজব্যান্ড ফ্রি, আর এখন আমার কেন জানি ঘুম হয় না, ঘুম ভেঙে যায়। ফজরে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তো হাঁটাহাঁটি করি এই আর কি। তো যাই হোক, বেগুন অল্প একটু বেগুনই ছিল। আসলে আমার বাসায় মানে খাবার দাবার তেমন কেউ খায় না, আমার দুইটা ড্রাইভার ওরা একটু খায়, আমি ও তেমন একটু খাই না, আমার সুমাইয়া ও খায় না, আর আমার ছেলেরা তো খাই না, তো তাই আমাকে কম কম করে রান্না করতে হয়। আর আজকে ছিল 6 পিস ইলিশ মাছ, তার মধ্যেও 6 পিস ইলিশ মাছ আমাদের আজকে কারোই খাওয়া হয় নাই, কারণ হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল যে বউভাতের দাওয়াত আছে, যেতে হবে। তো আমি একটু রাগ হয়ে গেলাম যে আসলে সেটা সকালবেলা বললে আমি আর কষ্ট করে রান্না করতাম না, তো বলল যে আমিও তো জানি না। যাই হোক, এদিকটা আমার মশলা মা সবজি কষানো হয়ে গেছে, তো আমি এখন মাছগুলি দিয়ে দিব আর কি। তো পিঠের 6 পিস ছিল, 3 পিস ছিল, আর পেটের 3 পিস ছিল মাছ, সেই 6 পিস আমি মাছ দিয়ে দিব। তো এ তো আসলে ঈদের আগে মাছগুলি তো অনেকদিন হয়ে গেছে, আসলে টেস্ট কেমন লাগছে আমি জানি না। পরে তো আম্মার জন্য তরকারি পাঠাইছিলাম আমি, আর ও তরকারি খাওয়া হয় নাই, পরের দিন বের করে এই ড্রাইভার ওদেরকে গরম করে দেওয়া হয়েছে, সুমাইয়াও খায় না। আসলে আমার রান্না আমি যতটুকু অল্প করি তারপর আমার খাবার কেন জানি থেকে যায়,
আসলে ঘরে খাবার দাবার, আমাদের ঘরের খাবার দাবার সবাই কম খায়, আমার হাজবেন্ডও কম খায়, আমিও কম খাই, মানে ওরকম খাই না, সুমাইয়াও খায় না। খাওয়ার মধ্যে আমার ড্রাইভার একটা রহমান ভাই, ও হ্যাঁ একটু বেশি খায়। তো রহমান ভাইও ছুটিতে ছিল, আসছে, তো এখন আর হয়তো বা খাবার ওয়েস্ট হবে না। তো যাই হোক, এই তো ইলিশ মাছের আমি মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এটাকে আমি আসলে বেশি একটা ঝোল রাখবো না, হালকা পাতলা ঝোল এভাবে। তো আমি ভয়েস দিতেছি, আর সাফি জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে চিল্লাইতেছিল, ওর ভয়েসটা উঠে গেছে, সরি, মাফ করবেন, আসলে ছোট মানুষ, ওরে তো কিছু বলা যাচ্ছে না। তো যাই হোক, আজকে ভাবছি যে আপনাদের সাথে আমার টুকটাক রান্না বান্না শেয়ার করব। এই তো ঝোল আমি এতটুকু দিলাম অল্প, তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এদিক দিয়ে এটা হতে থাক, আর অন্যদিক দিয়ে আমি মগজ রান্না করব আজকে। তো মগজটা রান্না করা হয় না, ঈদের মগজ তো এখানে দুইটা নিলে খাওয়া হবে না, তো একটাই আমি নিয়েছি। তো পরিষ্কার করতেছি যে আসলে মগজের মধ্যে একটু রগ থাকে, তো ময়লা থাকে, তো সেগুলি সুন্দর করে আমি পরিষ্কার করে নিব আর কি। তো নিয়ে এটাকে আমি আসলে কে কীভাবে করে আমি জানি না, আমার আম্মা সিদ্ধ করে পরে ময়লাগুলি ফেলে, কিন্তু ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমি কাঁচা অবস্থায় ময়লাগুলি ফেলার চেষ্টা করি, একদম ক্লিন করে ফেলে, আসলে ময়লা যেন না থাকে এরকম ওইভাবে আমি পরিষ্কার করি। তো এটা অবশ্য আমার ঈদের কোরবানি ঈদের মগজটা রয়ে গেছিলো, কারণ খাওয়া হইতেছিল না, তো ভাবলাম যে আজকে একটু রান্না করি। তো হওয়া শেষ, আমার পরিষ্কার করা শেষ, আর এদিক দিয়ে আমার ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, আমি এখন একটু কাঁচামরিচ দিবো আর কি। আর নাস্তার সময় তো হয়তো বা চলে আসতেছে, যে চলে আসবে আমার হাজবেন্ড, তার জন্য আমার খাবার রেডি করতে হবে। তো এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু একটু ঢাকনা দিয়ে রেখে 2-3 মিনিট রেখে আমি পরে নামিয়ে নিব। তো হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। তো এই আর কি, যে আপুরা প্রতিদিনই তো আমি কম বেশি ব্লগ দিই, আমি ডেলি ব্লগ দিই, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি ভালো লাগবে আপনাদের আপনাদের। তো এখন আমি করলা বসাইতেছি, তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি করলা মানে খালি করলা ভাজি করব, আর কিছুই দিব না, একটু লবণ দিব। তো এই তো করলা দিয়ে দিলাম, সাদা করলা ভাজি করব। তো করলা অল্পই নিছি, প্রায় কয় 3-4টা হবে হয়তো বা, কারণ আমি তো বলেছি আমার ঘরে খাওয়া হয় না, আর মানে করলা তো আসলে ছেলেরা খেতে চায় না, আমিও তেমন একটা পছন্দ করি না। যাই হোক, করলাটা আমি এভাবে রান্না করি, আমি ভাজবো না, আমি করলাকে নাড়াচাড়া একটু কমই দিই, কারণ নাড়াচাড়া দিলে করলাটা একটু তিতা হয়ে যায়, এটা আমার শাশুড়ি থেকে আমি শিখেছি। তো এই তো প্রায় করলাটা হয়ে গেছে, আমি উল্টায় পাল্টায় দিয়ে আমি আসলে করলা ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখব, দেখার পরে আমি নামিয়ে নিব। তো সিদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি যে সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন এটাকে নামিয়ে নিব। তো এইভাবে আপনারা একটু করলা ভাজি করে দেখবেন, খেতে অনেক মজা লাগে, আসলে তিতা লাগে না। তো এটাই মানে একটা সিক্রেট, যে করলা যত কম নাড়বেন তত তিতা কম লাগবে। তো আমি কিন্তু নাড়া দেই নাই, একবারও নাড়া দেই নাই, সেটা আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন। তো আমি এখন নামিয়ে নিব, নিয়ে আমি এখন আমার তো এই তো মগজ বসাবো। তো পরিমাণ মতো আমি এখন তেল দিয়ে দিব, দিয়ে তো মশলা দিব আর কি, মশলা দিয়ে একটু মশলাগুলি ভেজে তারপর আমি পেঁয়াজ দিব, আদা রসুন দিব। তো যাই হোক, দেখুন, দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। তো এগুলি একটু ভেজে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা, জানি না আসলে আমার ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে, তো আশা করি ভালো লাগবে। আসলে যে যেরকমভাবে ব্লগ তৈরি করে, তো এ আর কি, যে যার মতো করে তৈরি করে, তো আমি আমার মতো করে তৈরি করতেছি। তো আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে, পেঁয়াজগুলো আগে ভেজে নিয়েছি একটু। তো এখন আমি আদা রসুন দিয়ে দিলাম, 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন। তো এগুলো আমি ভেজে নিব। তো একটু ভালো মতো ভেজে আমি পানি দিয়ে দিব, একটু প্রায় হাফ কাপের মতো আমি একটু পানি দিয়ে দিলাম। তো এ আর কি,
আসলে গল্প করতেছি আর রান্না করতেছি, ভালো লাগতেছে। তো ব্লগ খোলার পর আমার কাছে আসলে আমার সময়গুলি খুব ভালো কাটে, আমার দিনগুলি খুব ভালো কাটে, নিজেকে আমি ব্যস্ত রাখতে পারি। আসলে নিজেকে যত ব্যস্ত রাখবেন ততই ভালো, শুধু রান্না বান্না দুষ্টামি ফাইজলামি করে তো আসলে ব্যস্ত রাখার আসলে রাখার দরকার নাই, রাখা উচিতও না। না তো আমি এখন হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। তো আমাদের আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু বাঙালি, তো আমাদের নামাজ পড়তে হবে, তাই না? তো নামাজ পড়তে হবে, সুন্দরভাবে থাকতে হবে, সব কিছুই আমাদেরকে করতে হবে। তো যাই হোক, আসলে বেশি উপদেশ দিয়ে দিলে হয়তো বাবার অনেকে খারাপ ভাবতে পারে, তো একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। তো আমি আমার কথাই বলতেছি, তো ব্লগ তো করি সারাদিন কম বেশি, যখন যেটা ভালো লাগে আর কি, যে আমি ব্লগ করি, প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি। আর আমার যখন যেটা ভালো লাগে সেটা আমি করি। আছে না যে ওই যে সকাল থেকে রাত পর্যন্ত বিছনা গুছানো, ওই রান্নাঘর গুছানো, ওই রুম গুছানো, আসলে ওরকম কিছু না। আমার মন যদি মনে হয় যে আজকে আমি আমার ঘরটা গুছাবো সেটা দেখাবো, আমি ওইটাই করি। বা মনে হইতেছে আজকে একটু বাইরে যাচ্ছি সেটা দেখাবো, সেটাই দেখাচ্ছি, এই আর কি। তবে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সামনে তো আরও ভালো ভালো ব্লগ আসবে, যেহেতু আমার মেজো ভাই, ভাবি, আমার ভাইয়ের তিনটা ছেলে আসতেছে। তো আমি মগজ দিয়ে দিলাম, তো দিয়ে একটু ভেজে নিব। তো ওরা 5 বছর পর আসতেছে লন্ডন থেকে। আসলে সবাই আমরা অনেক খুশি, অপেক্ষায় আছি ভাইয়ারা কবে আসবে। আর আমার ভাইয়া, আমার ভাইয়ার পরিবারকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই আর কি। তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড তো খাইতে চলে আসবে নাস্তা। তো আমার প্রায় সব কিছু রান্নাবান্না মোটামুটি শেষ। তো নিহারিটা আবার একটু গরম করলাম, তো এটা গরম করে এখন আমি আমার হাজব্যান্ডকে দিব। তো ধনিয়া পাতা নিয়ে আসছে, আমার ড্রাইভার ধনিয়া পাতা দিয়েছিলাম, বাট আপনাদেরকে দেখাইতে মনে ছিল না আর কি, যাই হোক দুঃখিত। তো ধনি পাতা, আপনার পুদিনা পাতা দিলে, এগুলি দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে, তো খেতে ভালো লাগে। আসলে আমার এই নিহারিটা আমাদের বাসার সবারই পছন্দ, আমার ছেলেরাও খায়, মানে ওরকম ওরা একটু ঝোল দিয়ে খেতে ভালো লাগে। তো আজকে আর রুটি আমি বানাই নাই, তো তন্দুর রুটি বলেন, নান রুটি বলেন, কিনে নিয়ে আসছি। তো এই তো সামনে নিহারি দিলাম, আম দিলাম, তাকে মালটার জুস দিলাম। তো তার খাবার সে মানে গুছা গুছায় খেতে পছন্দ করে, তার সব কিছু তাকে সামনে দিতে হবে, তারপর সে খাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, এদিক দিয়ে আমার এই মগজ আমি দেখতেছি হইতেছিল কি না। তো সে অলরেডি চলে আসছে, সে নাস্তা করতেছে, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। তো আমি রান্না করতেছি আর এ তো সে খাচ্ছে, তো খেয়ে সে অফিসে চলে যাবে। আর এদিক দিয়ে তো আমার সব রান্না কমপ্লিট, এদিক দিয়ে আমার কি বলে এই মগজও একটু লেগে গেছে, আমি খেয়াল করি নাই, ভাবছি যে সুমায়া তো দেখবে, সুমায়াও দেখে নাই, আমিও দেখি নাই, লেগে গেছে। তো যাই হোক, হয়ে গেছে, এখন আমি এটা টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর কি। তো আজকে আমি কী কী রান্না করলাম আর কী কী রান্না আরও বাকি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ রান্না আমাদের রান্না কমপ্লিট। তো রান্না বান্না শেষ করে আমি একটু রেস্ট নিব, তারপরে একটু গোসল করব, নামাজ পড়ব, দেন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কী কী আজকে রান্না করেছি। তো এই তো এখানে মগজ আছে, এখানে করলা ভাজি আছে, আর এখানে আমার কি বলে ইলিশ মাছের তরকারি আছে, তো রান্না করেছি। আর আমার ছোট ছেলের ওর তো চিকেন ফ্রাই রাইস কয়েকদিন ধরে খাচ্ছে, 2 দিন খাবে হয়তো বা, এই তো রাইস রান্না করেছি। আর চুলায় ওর জন্য একটা ফ্রাই ভাজতেছিলাম, আর এই তো বাকি 4-3টা রয়ে গেছে, ও যখন খেতে চাবে তখন আবার ওকে ভেজে দিব। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।